মানুষের দীর্ঘদিনের লালায়িত স্বপ্নের বাস্তবায়ন হচ্ছে রাজ্যের রেল পরিষেবা চালু। কিন্তু সেই রেল পরিষেবা নিয়ে প্রায় প্রতিদিনই রেল যাত্রীদের অভিযোগের অন্ত নেই। যদিও সংশ্লিষ্ট রেল কর্তৃপক্ষ যাত্রীদের এই সমস্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে রেল পরিষেবা আরও উন্নততর করার প্রতিশ্রুতি দিচ্ছেন প্রায় প্রতিদিনই, তবে রেল যাত্রীদের স্বাচ্ছন্দ্য আদৌ পূর্বের তুলনায় বৃদ্ধি পেয়েছে কিনা তা রীতিমতো প্রশ্নের মুখে। টিকিট করেও রেলে জায়গা না হওয়াতে গন্তব্যে পৌঁছানো তো দূর, ধর্মনগর আগরতলার রেলে পর্যন্ত চড়তে পারলেন না বহু রেল যাত্রী। রবিবার ধর্মনগর থেকে কুমারঘাট রেল স্টেশন পর্যন্ত নাজেহাল অবস্থায় পড়তে হলো রেল যাত্রীদেরকে। এদিন উত্তর জেলার বিভিন্ন জায়গায় ছিল সরকারি বিভিন্ন দপ্তরে নিয়োগের বিষয়ে পরীক্ষা, আর এইসব পরীক্ষা দিতে সব জেলা থেকে চাকরির প্রত্যাশীরা ছুটেন ধর্মনগরে রেলে করে। অনেকে আবার শনিবার রাতেই রেলে পৌঁছেছিলেন গন্তব্যে। পরীক্ষা শেষে সবাই একসাথে ফিরতে ট্রেনে চড়তেই মাত্রাতিরিক্ত ভিড়ে ঠাসা হয়ে পড়ে ধর্মনগর আগরতলার শেষ ডেমো ট্রেন। পরীক্ষার্থী অনেক জমা হয়েছে, ট্রেনে আসার সময় খুব ভিড়, যাওয়ার সময় এখন ট্রেনে ওটা কোনো পসিবল না, ঠিক আছে। তাই আমরা বিনম্রভাবে অনুরোধ করছি যে আমাদের অনেকে আগরতলার আছে, বিভিন্ন জায়গার আছে, তাদেরকে যাতে পৌঁছানো হয়। ধর্মনগর থেকেই তিল ধারণের জায়গা ছিল না রেলে। একে একে প্রতিটি স্টেশনে পৌঁছতেই আরো ভিড় বাড়তে থাকে রেলের কামরায়। রেল কুমারঘাট স্টেশনে পৌঁছতেই যাত্রীদের ভিড় চরমে পৌঁছায় স্টেশনে। মাত্রাতিরিক্ত ভিড়ে টিকিট করেও রেলে চড়তে পারেননি অনেক যাত্রী। কুমারঘাট কর্তৃপক্ষের কাছে যাত্রীরা দাবি জানান বিকল্প রেলের, কিন্তু কর্তৃপক্ষ থেকে বিপাকে পড়া যাত্রীদের জন্য ব্যবস্থা করা হয়নি বিকল্প কোনো ট্রেনের। এতে ক্ষোভ ছড়ায় যাত্রীদের মধ্যে। একটা সময় পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে পড়লে ঘটনাস্থলে ছুটতে হয় কুমারঘাট থানার পুলিশকেও। এখন তো যা ট্রেন হইলো, ট্রেনের মধ্যে তো প্যাসেঞ্জার তো জাগার কোনো সিস্টেমই নাই, প্লাস বগি কম, আর এখন দেখা যায় কি ব্যবস্থা নেই, প্লাস এত ভিড়, তারা আগে জানে সেই ব্যবস্থা করছে ট্রেন আসা তো প্লাস কি কারণে আজকে এত ভিড়? এখন আমরা কথা বললাম দেখি তারা কি কি করে, আজকে কি কারণে এত ভিড়টা, আজকে কি কারণে একটা ধরনের একটা এক্সাম থাকায় তো স্টুডেন্টের সংখ্যা বেশি, তো সেই কারণে আমরা উঠতে পারছি না, প্লাস আরো হাজার প্যাসেঞ্জার বাকি দিছে। এদিনের এই ঘটনায় সমূহ সমস্যায় পড়তে হয় রেল যাত্রীদেরকে, আর এই যাত্রী দুর্ভোগের সুযোগকে কাজে লাগিয়ে স্থানীয় হোটেল মালিক থেকে গাড়ি এবং টমটম চালকরা পকেট কাটতে শুরু করে বলে অভিযোগ। অর্থের অভাবে অনেকে আবার রাত্রি যাপন করতে হয়েছে বিভিন্ন স্টেশনে। এত সবের পরেও আদেও চাকরি প্রত্যাশীদের কপালে কতখানি চাকরি জুটবে এটাই এখন লাখ টাকার প্রশ্ন ভুক্তভোগীদের মধ্যে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।